বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলার জন্যই প্রস্তুত ছিলেন দাবি করে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি জানান পাঁচটির বেশি ম্যাচ খেলতে না চাওয়ার যে তথ্য গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণ ভুল এছাড়া তার পিঠে ব্যথা থাকলেও এই মুহূর্তে তিনি ইঞ্জুরিতে নেই বলেও দাবি করেছেন তামিম গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিয়ে তামিম বলেন গত কয়েকদিন মিডিয়াতে যা যা বলা হয়েছে আর যা যা ঘটেছে পুরোপুরি ভিন্ন যে জিনিসটা ঘটেছে পুরোটাই ধাপে ধাপে জানাই আপনারা সবাই জানেন আমি অবসর নিয়েছিলাম এর একটা কারণ ছিল আবার যখন প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসি এর পরের দুই মাস আমি প্রচণ্ড পরিমাণ কষ্ট করি নিজেকে ফিট করার জন্য যারা সাথে ছিলেন ফিজিও ট্রেনার সবাই একমত হবেন এমন কোনো সেশন বা ব্যায়াম নেই যা ওনারা চেয়েছেন আর আমি করিনি যখন খেলা কাছাকাছি আসলো আমি মানসিকভাবে খুব সন্তুষ্ট ছিলাম না কারণ গত চার পাঁচ মাসে যা হয়েছে যদি নিজের লাইফের সাথে রিলেট করেন বুঝতে পারবেন এটা খুব সহজ জিনিস না ম্যাচের পর আমি অনেক খুশি ছিলাম গত চার পাঁচ মাসে কি হয়েছে এগুলো এত মাথায় ছিল না আমি বিশ্বকাপ খেলার জন্য মুখিয়েছিলাম এতদিন পর খেলতে এলে স্বাভাবিকভাবেই ব্যথা থাকবে আমারও তাই হয়েছে প্রথম ম্যাচেও একটু ব্যথা হয়েছে ম্যাচের পর পরের ম্যাচে তো হয়েছেই খেলা শেষ হওয়ার পর আমি আমার অবস্থা ফিজিওকে বললাম ঠিক ওই মুহূর্তে তিন নির্বাচক ড্রেসিং রুমে আসেন পাঁচ ম্যাচ খেলার শর্ত দেননি দাবি করে তামিম বলেছেন আমি কখনও কোনো মুহূর্তে কাউকে বলিনি পাঁচটি ম্যাচের বেশি খেলতে পারবো না এটা কখনোই হয়নি কাল নান্নু ভাইও এই কথা ক্লিয়ার করেছেন এই মিথ্যা ভুল কথা কিভাবে মিডিয়ায় এসেছে বা কারা এনেছে আমি জানি না এটা পুরোপুরি মিথ্যা আমি নির্বাচকদের বলেছিলাম আমার শরীর এভাবেই থাকবে দল বেছে নেওয়ার সময় এটা মাথায় রেখেই বেছে নেবেন আমি আরেকটা কন্ট্রোভার্সি চাইনি তাই ফুল অনেস্টি নিয়ে নির্বাচকদের বলেছি আমি বিশ্বকাপে যাওয়ার পেছনে ইনজুরির বড় অবদান ছিল না ব্যথা থাকতে পারে আমি এখনও ইঞ্জুর হইনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার কিংবা খেললেও মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দিয়েছেন গণমাধ্যমের এমন খবরে অনেকটা সত্যতা মিলেছে তামিমের কণ্ঠেও নাম প্রকাশ না করে তিনি বলেন তার একদিন পর বোর্ডের টপ লেভেলের একজন ফোন করে বললেন তুমি তো বিশ্বকাপে যাবা তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে তুমি প্রথম ম্যাচ খেলো না এরপর দেওয়া হয় মিডল অর্ডারে ব্যাট করার শর্ত তামিম তা মেনে নেননি বরং বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ান আমার পক্ষে এসব নেওয়া সম্ভব না সতেরো বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি জীবনে করি স্বভাবতই আমি ভালোভাবে নেইনি উত্তেজিত হয়ে পড়েছিলাম তামিম ইকবালকে বাদ দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান এই গুঞ্জনে যখন ক্রিকেট পাড়ায় তোল তখন মুখ খুললেন খোদ সাকিব টি স্পোর্টস দেওয়া এক সাক্ষাৎকারে তামিমকে ধুয়ে দিয়েছেন তিনি তামিমকে দলের বাইরে রাখা কিংবা তামিমকে ব্যাটিং অর্ডারে অবনমনের কোনো সিদ্ধান্ত বা মতামত তিনি জানাননি দাবি করলেও সাকিব প্রশ্ন তুলেছেন তামিমের ডেডিকেশন নিয়ে মহেন্দ্র সিং ধোনির সাথে তাল মিলিয়ে সাকিবও বললেন তামিমের মানসিকতার খেলোয়াড় নাকি প্রয়োজনই নেই দলে টি স্পোর্টসের এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন সাকিব তিনি বলেন এটা নিয়ে আমার কোনো ডিসকাশন হয়নি এই প্রশ্ন কোথা থেকে এসেছে আমি জানি না যদি এরকম কেউ বলে থাকে আমি নিশ্চিত এমন কেউই বলেছে যে অথরাইজড মানুষ আগে থেকেই আলাপ করে রাখছিল যাতে জানা থাকলে দুই পক্ষের জন্যই ভালো হয় এরকম বলাতে খারাপ কিছু আছে বলে আমি মনে করি না কেউ তো খারাপের জন্য বলবে না তামিমকে ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাবে সাকিব দেখছেন না খারাপ কিছু তার যুক্তি কেউ এই কথা যদি বলে থাকে দলের কথা চিন্তা করেই বলেছে একটা ম্যাচকে কেন্দ্র করে অনেক কিছুই হয় এভাবে করলে কেমন হয় এমন কম্বিনেশন করলে কেমন হয় কেউ যদি আগে থেকে এসব ক্লিয়ার রাখতে চায় আমার তো মনে হয় না আলোচনায় দোষের কিছু আছে এটার প্রস্তাবও যদি কেউ দিয়ে থাকে এটাতে কি দোষের কিছু আছে নাকি এরকম কোনো প্রস্তাবই দেওয়া যাবে না যে একজনকে আমি বলবো ওকে ইউ ডু হোয়াট ইউ ওয়ান্ট টিম আগে না কোনো ইন্ডিভিজুয়াল আগে এক্ষেত্রে সাকিব উদাহরণ টেনেছেন রোহিত শর্মার সাকিব বলেন রোহিত শর্মার মতো খেলোয়াড় সাত নম্বর থেকে ওপেনিংয়ে এসে দশ হাজার রান করে ফেলেছে ও যদি মাঝে মাঝে তিন চারে খেলে বা ব্যাটিংয়ে না নামে এটা কি খুব বড় প্রবলেম এটা আমার কাছে মনে হয় একদম বাচ্চা মানুষের মতো ইয়ে যে আমার ব্যাট শুধু আমি খেলবো আর কেউ খেলতে পারবে না জিনিসটা হচ্ছে এমন দলের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত টিম ফার্স্ট আপনি ইন্ডিভিজুয়ালি কী করলেন একশো দুইশো করলেন কিন্তু দল হারলো ডাজেন্ট মেক এনি ডিফারেন্স পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে আপনি কি করবেন আপনার নিজের নাম কামাবেন তার মানে তো শুধু নিজের কথাই চিন্তা করছেন ইউ আর নট থিঙ্কিং অ্যাকাউন্ট দ্য টিম অ্যাট অল মানুষ এই পয়েন্টগুলোই বুঝে না প্রস্তাবটা দলের কথা ভেবেই তো দেওয়া হয়েছে এখানে খারাপ কি আছে তোমার কি লাগবে আমাকে বলো আমি নিজে সেরাটা চেষ্টা করি তখনই না আপনি একজন টিম ম্যান নাহলে তো আপনি কোনো টিম ম্যান না আপনি নিজের রেকর্ড সাকসেস ফেইম ও নেইমের জন্য খেলছেন দলের জন্য না তামিমের ফিটনেস নিয়ে সাকিবের ছিল না মাথা ব্যথা তাকে দলে রাখা বা না রাখা নিয়ে জানাননি নিজের কোনো অভিমত কেন উইলিয়ামসন ফুল ফিট না হয়ে বিশ্বকাপ খেলতে পারলে তামিম কেন নন সমর্থকদের এই প্রশ্নে উত্তর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন আমার কথা ইম্পর্টেন্ট না আমাকে নিয়ে মানুষের সন্দেহ থাকতে পারে এমএস এস ধোনি সব জিতেছে তাকে তো মানেন তার ওই নলেজ সেন্স আছে ধোনি যদি বলে থাকে একটা খেলোয়াড় ফিট না কিন্তু খেলছে সে দেশ ও দলের সাথে প্রতারণা করছে আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত শুধু তামিম না অন্য যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে হলেও একই কথা বলতাম আমি যদি শিওর না থাকি কোন খেলোয়াড় কোন ম্যাচ খেলবে কেন উইলিয়ামসনের কথা ধরুন আমি জানি ও প্রথম দুই ম্যাচ খেলবে না এরপর খেলবে কিন্তু আমি যদি জানি না কেউ সাত নম্বর ম্যাচ খেলবে কিনা তিন নম্বর ম্যাচ খেলবে কিনা প্রথম ম্যাচ খেলবে কিনা আর আমি জানতে পারবো ম্যাচের দিন সকালবেলা তখন দল সিলেক্ট করা অনেক কঠিন এমন খেলোয়াড় আমি মনে করি না দলে দরকার আছে যত দোষ নন্দ ঘোষ নন্দের বদলে তামিম আর ঘোষের বদলে ইকবাল বললেও ভুল হবে না যত দোষ তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে কেন নিজেকে সরিয়ে নিলেন সেই কারণ ব্যাখ্যায় তামিম বলেছেন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাকে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব তিনি মেনে নিতে পারেননি আর এতেই শুরু হয়েছে সমালোচনা কেউ কেউ বলছেন দলের একজন ক্রিকেটারকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় খেলার মানসিকতা রাখতে হয় কিন্তু এই কথা কি তামিমের ক্ষেত্রে খাটে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম শাকিব আল হাসান লিটন দাস প্রত্যেকেরই ব্যাটিং পজিশন বদলেছে বারবার বদলে যাওয়াটাও স্বাভাবিক আবার তামিমের ব্যাটিং পজিশন বদলায়নি এটাও কি অস্বাভাবিক মোটেও না বছরের পর বছর ধরে তিনি দলের সেরা ওপেনার তার পার্টনার বদলেছে অসংখ্য খুব একটা পাওয়া যায়নি জুৎসই ওপেনিং সঙ্গী তামিমকেই তাই বছরের পর বছর দিতে হয়েছে আস্থার প্রতিদান টেস্ট খেলেছেন একশো ইনিংস তার মধ্যে একবার শুধু নেমেছিলেন পাঁচ নম্বরে বাকি একশো বারই ওপেনিংয়ে টেস্টের চার হাজার নয়শো সাঁত্রিশ রানের চার হাজার আটশো আটানব্বই রানই ওপেনিংয়ে ওয়ানডেতে দুইশো ছত্রিশ ইনিংসে যে সাত হাজার দুশো বিয়াশি রান করেছেন খান সাহেব তার শতভাগ ওপেনিংয়ে আর সাতাত্তরটি টোয়েন্টি ইনিংসে ওপেনিংয়ে নেমেই করেছেন এক হাজার সাতশো সাতান্ন রান যে জায়গাটা তিনি ছেড়ে আসার পর এখনও কেউ পূর্ণ করতে পারেননি দিতে পারেননি আস্থার প্রতিদান সব মিলে তামিমের মোট আন্তর্জাতিক রান পনেরো যার মধ্যে পনেরো হাজার একশো সাতাশ রানই করেছেন ওপেনিংয়ে যাকে কোনো দিন ওপেনিং ছাড়া অন্য কোথাও আপনারা ভাবতেও পারেননি সেখানে তিনি নিজেই বা কীভাবে মেনে নেবেন এরপরও তামিম বলেছেন তাকে যেভাবে পিলে চমকানোর মতো প্রস্তাবটা দেওয়া হয়েছে তা আরও ভালোভাবে আরও ভিন্নভাবে বললে তামিমও ব্যাপারটাকে ভিন্নভাবে দেখার সুযোগ পেতেন তামিমের প্রতিক্রিয়া উত্তেজিত হয়ে পড়া কিংবা শেষমেশ বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা তাই আদৌ কতটা যৌক্তিক